বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও তত্ত্বাবধায়ক একটা বসাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব। ফকুল সাহেব, সময় যখন শেষ, দিন তারিখটা ঠিক করে প্রেস কনফারেন্সে জানিয়ে দিন। আমরা এক গোছা রজনীগন্ধা, এক গোছা গোলাপ নিয়ে আপনাদেরকে বরণ করতে হাজির হব। আমরা রেডি আছি, আমরা রেডি আছি। আপনারা সময়টা শুধু বলেন, সময় মতো যাতে আমরা হাজির থাকতে পারি, সময় মতো যেন আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি। কোথায় কোথায় ফখরুল কেন একথা বলে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিছে? আরে আদালত দিল বাদ, আর তোমরা বলো আমরা? আওয়ামী লীগ বাদ দিল, উচ্চ আদালত বাদ দিয়েছে, বাতিল করেছে। পৃথিবীর অন্যান্য দেশে, গণতান্ত্রিক দেশে, এই তত্ত্বাবধায়কের মতো আজব জিনিস কোথাও না, তাহলে এখানে কেন? আদালত বলেছে এখানে তো আর প্রয়োজন নেই, ঠিক না? বিএনপি এখনো মনে মনে মন কলা খাচ্ছে, মনে করছে নিজের দলের ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন তাদের বসিয়ে ক্ষমতার ময়ূর সিংহাসন পাবে। ওই তত্ত্বাবধায়ক ফখরুল সাহেব, আমরা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা বেঁচে থাকতে সেটা হবে না। এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও 1/11 মতো 2 বছর তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব। কেমনে এটা মনে করলে? সব খবর আমরা রাখি, কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে 1/11 তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। এটা দিবার স্বপ্ন, এ স্বপ্ন দেখে লাভ হবে না।